করোনাকালে দুধ নিয়ে বিপাকে পড়েছে নোয়াখালীর হাতিয়ার গোখামারিরা। গত কয়েক মাস ধরে মিষ্টির দোকান ও প্যাকেটজাত দুধ কোম্পানিগুলোতে চাহিদা নেই বললেই চলে। দধিতে করোনা সংক্রমণের ভয়ে স্থানীয় হাট বাজারেও বেচাকেনা প্রায় বন্ধ। প্রতিদিনের উৎপাদিত দুধ নিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। নোয়াখালী থেকে আব্দুর রহিমের প্রতিবেদন, জানাচ্ছেন নূরে আলামিন। হাতিয়ায় ছোট বড় শতাধিক দুগ্ধ খামার রয়েছে। দেশি বিদেশি গরু মহিষ থেকে দুধ আহরণ করা হয়। বিদেশি গরুর খামারিরা গড়ে প্রতিদিন 1000 লিটার দুধ পান। স্থানীয় পর্যায়ে বিক্রির পর বেশিরভাগই বড় বড় মিষ্টির দোকানে বিক্রি হতো। করোনার কারণে অনেক মিষ্টির দোকান বন্ধ রয়েছে। স্থানীয়ভাবে কম দামে বিক্রি করার পরও অনেক দুধ অবিক্রিত থেকে যায়, ফলে উৎপাদন খরচও উঠছে না। এতে করে ঋণের কিস্তি, গোখাদ্য, শ্রমিকের মজুরি ও খামার খরচ মিটিয়ে প্রতিদিনই ক্ষতির মুখে পড়ছে খামারিরা। গরুর খাদ্য, লেবারের বেতন মিলাই 10,000 টাকার উপরে এই খরচ দৈনিক। এইভাবে যদি আর কিছুদিন চালাই তাহলে আমার খামার চালান যেত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব এই সেক্টরগুলোকে একটু দেখার জন্য। বাড়ি বাড়ি গিয়ে কম দামে দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। কমে পাওয়া যাচ্ছে বলে খামারেও আসেন অনেকেই। দুধ অনেক সস্তা, আমি 10 কেজি নিয়েছি। দুধ কিনি দরকার। অনেক খামারের শ্রমিক পুরোপুরি মজুরি পাচ্ছেন না। প্রতিদিনের মজুরি দিতে হিমশিম খাচ্ছে মালিক পক্ষ। আমি এনতেন বেতন নিয়ে করি ব্যবসা। কোম্পানির অনেক লস, খাদ্য আনতে পারতেছে না, বিভিন্ন ধরনের মানে জামানের মধ্যে পড়ে গেছে। এখন আমরা আমাদের বেতন দিতেছে না। খামারিদের ক্ষতি পুষিয়ে দিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। সরকারের একটা নির্দেশনা আছে শিশু খাদ্য সরবরাহের জন্য, তা আমরা এই খামারের থেকে দুধ ক্রয় করে সেটা যারা দুস্থ ফ্যামিলি আছে তাদের, যারা বাচ্চা আছে তাদের জন্য সরবরাহ করব। ফলে যেমন বাচ্চারা পুষ্টি পাবে, এদিকে আমাদের যারা খামারি আছে তারাও এই যাত্রায় টিকে যাবে। দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়নের আশা করে হাতিয়ার দুগ্ধ খামারিরা। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।